কেক বানানোর জন্য মা সবকিছু প্লেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছে সামান্য উপকরণ দিয়ে। দেখে তো তোমরা বুঝতে পারছো, চেরি আছে প্লেটে, বিস্কুট আছে, আমুল দুধ আছে, কিশমিশ আছে, আর খাবার সোডা আছে, তার সঙ্গে সাদা তেল, আর আছে দুধ। চিনিদানা ভুলে গেছি, তো তোমাদেরকে প্রথমে শুরুতেই বলে দিচ্ছি চিনিটা অবশ্যই লাগবে। তো দেখতে থেকো আর সঙ্গে থেকো। দেখো এখানে তেল আছে। কি করবে এগুলো? এগুলা এগুলা দিয়ে কেক বানাবে। কে বানাবে? আমার দিদুর। দিদুর এখন ময়দা আনতে গেছে, আর দেখেন কত কিছু আছে এখানে। এই দেখো এখানে ডিম আছে। আর সকাল সকাল কি নিয়ে বসে পড়েছে দেখে বুঝতে পারছো? আর থাম্বনেল টাইটেল দেখে তো তোমরা অলরেডি বুঝে গিয়েছো, তাও তোমাদের সাথে আরও একবার বলে দিচ্ছি, মা বসে গেছে। মা আজ আমাদের কেক বানিয়ে খাওয়াবে, তাই মা কি বেসিক মানে বাড়িতে সামান্য উপকরণ দিয়ে মা বানাচ্ছে কেক। বাড়িতে যেগুলো দুধ তো সব বাড়িতে থাকে, যেহেতু সবাই নেয় আমুল দুধ, আর বিস্কুট আছে, কি কি আছে থালাতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো মানে মা সাজানোর জন্য রাখাই আছে এগুলোতে, আর ডিমটা দিয়ে দিচ্ছে এর মধ্যে, এটা মিক্স করছে। মিক্স করার পর তারপরে কী করে না করি সবটা দেখো। তার আগে তোমাদেরকে ওয়েলকামটা জানিনি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতিকা গিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, তার জন্য তোমাদেরকে আরও একটা ভালো ভিডিও সামনে চলে এসেছি। তো মেয়েকে দেখে বুঝতে পারছো, মেয়েও দিদানের সঙ্গে হাত লাগিয়ে কাজে কাজ করছে, মানে কেকটাকে মিক্স ভালো করে যদি মিশ্রণটা না মিশানো হয় তো অতটা তো ভালো হবে না, তার জন্য এটাকে ভালো করে মিক্স টিক্স করে নিচ্ছে। আর প্লেটে ছিল কাজু, বিস্কুট, কিশমিশ, সাদা তেল, চিনি, আর একটাই ডিম দিচ্ছে, অল্প বানাবে, আর সাদা তেল, সাদা তেলটা অবশ্যই লাগবে, আর খাবার সোডা, বেকিং পাউডার এসব সবই লাগে, কিন্তু মা এগুলো কিছুই দেবে না, সামান্য উপকরণ দিয়ে বাড়িতে সামান্য কেক বানিয়ে নেবে। তোমরা চাইলে আমার মায়ের এই ভিডিওটা দেখে তোমরা চাইলে বাড়িতে এরকম সহজ পদ্ধতিতে টুকটুক করে বানিয়ে নিতে পারো। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো, প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আমাদেরকে আজ কেক বানিয়ে খাওয়াবে, তাই কি কি লাগবে সেটা তোমাদের সাথে উপকরণগুলো শেয়ার করলাম। তো এটা কেক বানানোর জন্য যা যা করা সবই করছে, তারপরে যখন কেকটা বানানো হয়ে যাবে ঝটপট তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। মিশ্রণটা আমাদের তৈরি করা হয়ে গেছে, আর মা এই বাটিটাতে কেকটা বানাবে। তার চারিদিকে বাটিটা ফার্স্টে একটু তেল বুলিয়ে নিয়েছে, যেহেতু আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি তাই তোমাদেরকে বলে দিচ্ছি। তারপরে কাগজ পেতে দিয়েছে, নাহলে কেকের চারিদিকটা তো জানো একটু কেমন পুড়ে টুড়ে যায়। আবার কাগজের উপরে একটু সাদা তেল বুলিয়ে দিল, তারপরে মিশ্রণটা ওর মধ্যে ঢেলে দেবে। তো দেখো মিশ্রণ তো ঢালা হয়ে গেছে। তো তোমাদের সামনে আমার মা একটা খুব ভুল করে ফেলেছিল, মানে খেয়াল ছিল না, ভিডিও ভিডিও করে চিনি দিতে ভুলে গেছিলো। এটা পরে অবশ্য চিনিটা ওর সাথে অ্যাড করবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই দেখো চিনিটা দেবে ওর মধ্যে, একটু আগে দিলে ভালো হতো যেহেতু গুলিয়ে তো, কিন্তু কোনো ব্যাপার নেই, পরে ভুলে গেছে তো পরেও দেবে। তো তারপর কি করে না করি চলো দেখতে থেকো আর সঙ্গে থেকো। এবার বাটির মধ্যে কাজু কিশমিশগুলো ছিল, এইগুলো চেরিগুলো, ওগুলো ওর মধ্যে দিয়ে দিল মা প্রেসারের মধ্যে। প্রেসারেই হবে, তার জন্য প্রেসারে প্রেসারটা নিয়ে এসেছে, তার মধ্যে কি ঢালছে দেখো তো, তোমরা কি কেউ বুঝতে পারবে এটা কি? কিন্তু আমি তোমাদেরকে বলবো এটা কি আছে, মা এটার মধ্যে দিয়ে দিচ্ছে। আর দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা বালি আছে, মুড়ি ভাজার বালি, সেটা ওর মধ্যে দিয়ে দিল, দিয়ে বাটিটা বসিয়ে দিচ্ছে। আর একটু মিশ্রণ বেশি ছিল, এটা গ্লাসের মধ্যে বসিয়ে দিল। আমরা আগে ছোটোবেলায় খুব খেতাম বাটি কেক, গ্লাস কেক, এখন মাই বানানো শিখে গিয়েছে, তো মা বানিয়েছিল এর আগে। আর চলো তোমাদের সাথে বকবক করতে গিয়ে আমার মায়ের কেকটা প্রেসারে বসানো হয়ে গেল, তারপরে কি করে না করে সবটা শেয়ার করব। মা প্রেসারের মধ্যে কেক দুটো দিয়ে দিল, যেটা বাটিতে আর গ্লাসে বানাবে ওটা দিয়ে দিল। তারপরে ওটা আধ ঘন্টা থাকবে, এখন 9:30 বাজে, 10:30 সময় বের করে তোমাদের সামনে দেখাবো, তোমাদের সামনে খুলে দেখাবো 10টা। তো দেখতে দেখো সঙ্গে সঙ্গে, ঠিক আছে? খুব ঠান্ডা লাগছে, মনে হচ্ছে কেকের মধ্যে কি আছে একটু টুকি মাছি উপর থেকে দেখে নিলাম। তো দেখার পর আমাদের কেক রেডি হয়ে গেল, এই দেখো মা খালে এটা ঢেলে নিয়েছে, তারপর এটা আমরা কাটিং কাটিং করে খাবো। তো খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নিজে খুব সুন্দর নরম, তোমাদের কাছে থাকলে দেখাতাম, প্রচন্ড নরম, কিন্তু এখন গরম, কিন্তু খাওয়া যাবে না, সব প্রচন্ড সব।
দিয়ে পরে আমরা খাবো, তারপর শেয়ার করবো। আর গিনি খাওয়ার জন্য কাঁদছে, দেখি তুই খাবি।